এখন আমরা পড়ব ধারকত্ব, পরের চ্যাপ্টার। ধারকত্ব মানে কি? ধারণ ক্ষমতা আর কি। তো আমরা এমনি জানি যে কোনো বস্তু যদি আমরা তাপ দেই তাহলে তার উষ্ণতা বাড়বে, ঠিক তেমনি কোনো পরিবাহীকে যদি ধনাত্মক আধান দেই তাহলে তার বিভব বাড়বে। এখন বিভিন্ন বস্তু আছে, বিভিন্ন বস্তুকে যদি সমপরিমাণ তাপ দেই তাহলে তাদের তাপমাত্রা সমানভাবে বৃদ্ধি পাবে না। বিভিন্ন বস্তু, একটা মনে করো লোহা, একটা অ্যালুমিনিয়াম, একটা তামা, এদেরকে সমপরিমাণ তাপ দেওয়া হলো তাহলে তাদের প্রতিটি তাপমাত্রা সমানভাবে বৃদ্ধি পাবে না, কারণ তাপমাত্রা বৃদ্ধি নির্ভর করে বা তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে বস্তুগুলির, কারণ বস্তুগুলির তাপ ধারণ ক্ষমতা বা তাপগাহিতা এক নয়। অর্থাৎ বস্তুর তাপমাত্রা নির্ভর করে তার কতগুলি বস্তুর তাপগ্রাহিতার ওপর। তো বস্তুগুলির তাপগ্রাহিতা বা তাপ গ্রহণ ক্ষমতা আলাদা হওয়ার জন্য তাপমাত্রা বৃদ্ধি সমান হবে না। একইভাবে বিভিন্ন আকৃতির কোনো বিভিন্ন পরিবাহীকে যদি সমপরিমাণ আধান দেই তাহলে তার বিভব সমানভাবে বৃদ্ধি পাবে না, তার কারণ পরিবাহীর বিভব নির্ভর করে কতগুলি বিষয়ের উপর। যেমন কী বিষয়ের উপর পরিবাহীর বিভব নির্ভর করে? এক নম্বর দেখো, আধানের পরিমাণের উপর নির্ভর করে। দুই নম্বর হচ্ছে পরিবাহীর আকৃতির উপর নির্ভর করে। তিন নম্বর পরিবাহীর ক্ষেত্রফলের উপর নির্ভর করে। চার নম্বর মাধ্যমের প্রকৃতি, মানে পরিবাহীটা যে মাধ্যম আছে তার প্রকৃতির উপর নির্ভর করে। আচ্ছা, তাছাড়াও পরিবাহীর পাশে অন্যান্য যদি পরিবাহী থাকে তাহলে তার উপরও নির্ভর করে। অর্থাৎ আধানের পরিবাহীর বিভবটা কতগুলি বিষয়ের উপর নির্ভর করে বলে, বিভিন্ন পরিবাহীতে সমপরিমাণ আধান দিলেও বিভব সমানভাবে বৃদ্ধি পাবে না। তো কোনো পরিবাহীতে তার বিভব সর্বদা আধানের সঙ্গে সমানুপাতিক হয়। যদি পরিবাহীতে কিউ আধান দেওয়া হয়, ভি বিভব প্রভেদ বৃদ্ধি পায়, তাহলে আমরা লিখতে পারি কিউ সমানুপাতিক ভি। তো কিউ সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক নির্ভরশীল ধ্রুবকটার নাম হচ্ছে সি। সি একটা ধ্রুবক, তো সি ভি, কিউ সমান সমান সি ভি, সি একটি ধ্রুবক, এটাকে পরিবাহী ধারকত্ব বলা হয়। এর মান পরিবাহীর আকৃতি, ক্ষেত্রফল, পরিবাহী তলের ক্ষেত্রফল, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি, অন্যান্য পরিবাহীর উপস্থিতির উপর নির্ভর করে। এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি সি সমান কিউ বাই ভি। এবার ভি এর মান যদি এক হয়, তাহলে সি সমান সমান, এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি সি সমান কিউ। তার মানে কি? কোনো পরিবাহীর ভি এর মান একক, মানে পরিবাহীর বিভব একক বৃদ্ধি পড়লে যে পরিমাণ আধানের প্রয়োজন হচ্ছে, সেটা তার ধারকত্ব বা ধারণ ক্ষমতা বলা হয়। তাহলে পরিবাহীর বিভব কতগুলো বিষয়ের উপর নির্ভর করে এটা মনে রাখতে হবে, যে বিষয়গুলির উপর নির্ভর করে সেগুলি পরিবাহী ধারকত্বও নির্ভর করে।